আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে থেকে বসে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটি মুনার বাবার ফ্রেন্ড আর তার ওয়াইফ যখন এসেছিল সেই দিন বিকেলবেলার আর সকালবেলার ভিডিও মিলে এই ভিডিওটা আমি রেডি করে রেখেছিলাম। তো সেই ভিডিও এটা আমি মুনার বাবার মোবাইলে সেভ করে রেখেছিলাম, আপলোড দেওয়া হয়নি। আমার মোবাইলে বেশি ভিডিও জমিয়ে রাখা যায় না, তো সেই জন্য মুনার বাবার মোবাইলে ভিডিওগুলো সেভ করে রেখেছিলাম। তো এটা আর মনে ছিল না, এই জন্য তো ভাবলাম সব যখন রেডি আছে তো ভিডিওটা আজকে ছেড়ে দেই। তো এই জন্য আর আমি বাগানবাড়িতে এসেছিলাম কিছু পটল নেওয়ার জন্য, আর এসে দেখি এটা আমার একটা দেবর হয়, ও গাছে বিষ দিচ্ছে। তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম আর ওর বিষ দেওয়াটা ছিটাচ্ছে এটা দেখছিলাম। তো বাসায় এসে দেখি মেয়ে, আমার বড় মেয়ে, জাম্বুড়া পেরে নিয়েছে গাছ থেকে, আর কামরাঙ্গা আর হলো পেয়ারা। তো এগুলো কেটে এখন ভর্তা করবে। আর কে কে এভাবে টক ফল দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেদিন প্রচুর গরম ছিল আর এই গরমের ভিতরে এরকম টক ফলের ভর্তা খেতে অসাধারণ হয়। তো মাশাল্লাহ ভীষণ মজা লেগেছিল, এই ভর্তাটা খেয়ে অনেক ভালো লেগেছিল সবারই। তো শুকনো মরিচ, লবণ আর সামান্য চিনি দিয়ে এই টক ফলের ভর্তাগুলো বানানো হয়েছিল। তো ভর্তাটা খেয়ে আমরা অন্যান্য কাজগুলো করি, মেহমান আসে, মেহমানদের জন্য আবার রান্না টান্না করি এই তো। আর বিকেলবেলা মেহমানদের বিদায় দিয়ে আমি আমার এই ননাসের বাড়িতে এসেছি। প্রতিবার শুধু বাড়ির সামনে দিয়ে এসে বাইরের দিক দিয়ে চলে গিয়েছি, কারণ হুটহাটে এসেছি আমরা আর বাড়ির ভেতরটা ওভাবে আসা হয়নি। তো আজকে যখন এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো এই জন্য ভিডিওটা করে নিয়েছি। তো বাড়ির ভিতরটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাইরের ডিজাইনটাও যেমন সুন্দর হয়েছে বাইরেরটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুবই সুন্দরভাবে করেছে। আর এটা আমার একদিকে ননাস হয়, অন্যদিকে আমার খালাতো বোন হয়, আর এদিকে আপা নাস্তা নিয়ে এসেছে। তো আমরা তো দুপুরে খাবার খেয়ে বের হয়েছি আর এখানে হালকা কিছু নাস্তা দিয়েছে, আচার ছিল, বিস্কিট ছিল, চিপস, তারপরে সেভেন আপ দিয়েছে। তো এগুলো খেয়ে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, গল্পগুজব করেছি সবাই মিলে, কারণ ঈদের সময় আমাদের দেশের বাড়িতে আসা হয় আর সবাই মিলে একসাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় কে কেমন আছে এই তো। তো খাবারের শেষে আমাদের পান দিচ্ছে, আমরাও পান খেয়ে নিচ্ছি। তো আমরা সবাই একসাথে হলে বেশ মজা করে পান খাই। আপার এই ছাদ বাগানে কাঠলিচু গাছ লাগিয়েছে, তো সেখান থেকে এক ঝোপা কাঠলিচু দিয়ে দিয়েছে আমাদের। তো আমরা পথে আস্তে আস্তে খেতে আসছিলাম। আর এটা হলো আমার এই আপার বাবার বাড়ি, মানে আমার খালার বাড়ি। তো ওনাদের বাড়িটাও মাশাল্লাহ অনেক সুন্দর, আর এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছিল আমার খালাতো ভাইরা। তো ওনারা তো খালাতো ভাই দুজন মারা গিয়েছেন, আর একজন ফ্যামিলি নিয়ে ইতালিতে থাকেন। তো উনিও বেশ অনেক বছর পর পর দেশে আসেন। তো এদিকে আমার মেজো খালাতো ভাইয়ের বউ বাড়িতে থাকে, তো ওনার কাছেই আমরা আসি। তো আজকেও এসেছি আমরা, যখনই আমাদের গ্রামের বাড়িতে আসি তখনই আমাদের এই বাড়িতে একবার হলেও আসতে হয়, কারণ খালার স্মৃতি এখানে অনেক, চারপাশে অনেক স্মৃতি। তো খালার কথা মনে হলেই আমরা এই বাড়িতে চলে আসি। আর আমার যা অনেক ভালো, আমাদের অনেক আদর আপ্যায়ন করে আসলেই। খাওয়া দাওয়াটা বড় কথা নয়, এখানে আসলে খালার স্মৃতি খুঁজে পাই আর মনের ভিতরে একটা শান্তি অনুভব হয়, সেটাই অনেক বড় কথা। তো এই জন্যই দেখা যায় আমরা একবার হলেও আসি সবাই মিলে, আমাদের খুবই ভালো লাগে আর এখানে আসলে। তো আপনাদের সাথেও একটু বাড়ির চারপাশটা একটু শেয়ার করলাম, কেমন লেগেছে আপনাদের? আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন,
আশা রাখি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে বেশি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনে গিয়ে প্রেস করে রাখলেই নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার ইচ্ছা মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো ঘরের ভিতরে যে বসার জন্য ভাবি বারবার বলছিল, তো আমরা যাইনি কারণ প্রচুর গরম ছিল, বাইরেই মনে হচ্ছে ভালো আছি, তো এই জন্য কেউ উঠোনে বসেছি, আবার কেউ ঘরের সামনে যে সিঁড়িটা দেওয়া ছিল সেইখানে বসেছি, তো ওখানে বসেই আমরা অনেকক্ষণ গল্পগুজব করেছি, তো কে কেমন আছে এই সেই, তো এইভাবেই আমরা অনেকক্ষণ গল্পগুজব করেছি। আর ভাবি আমাদের জন্য জুস আর হলো কোক নিয়ে এসেছে, তো আমরা বাইরে বসেই খেয়েছি, প্রচুর গরমের জন্য আর ঘরের ভিতরে যেতে ইচ্ছে করলো না, তো সেজন্য এখানে বসে খেয়ে নিয়েছি। তো এদিকে আমরা এগুলো খাচ্ছি, আর আমার মেঝো মেয়ে পানিফল গাছ থেকে পানিফল পেরে নিচ্ছে, তো ও বলছে আম্মু অনেক মজা, তো ফলগুলো দেখতেও অনেকটা সুন্দর আর মশলা খেতেও অনেক সুস্বাদু। আর এদিকে ভাবি আমাদের পান দিচ্ছে, আর ভাবিও পান খায়, তো ভাবিও আমাদের পান দিয়েছে, তো আমার দেবর আর মোনার বাবার জন্য পান বানিয়ে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি পান খেয়ে নিচ্ছি। আর এখন চলে এসেছি, এটা আমার এখন চাচা শ্বশুরদের বাড়ির দিকে চলে এসেছি, এটা আমাদের বাড়ির ভিতরেই, তো এই চাচা শ্বশুরের ঘরে ছোট ছেলে, উনি এই বাড়িটা করেছে, তো আমার যা বাসায় নেই ওর বাবার বাড়িতে গিয়েছে ঈদের বেড়ানোর জন্য, তো এই আর এই বাড়ির ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর করেছে, তো বাড়িটা শেয়ার করতে পারিনি, অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ এই বাড়িটা শেয়ার করব, তো ভীষণ সুন্দর করেছে বাড়ির ভিতরটা। তো এখন চলে এসেছি আমার আরেক চাচা শ্বশুরের বাড়িতে, তো ওনার ছেলে আমাদের এলাকার কলেজের প্রফেসর, আর আমার এই চাচা শ্বশুরের একটা ছেলে আর তিনটা মেয়ে, তো মাশাল্লাহ তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আর ছেলের বউ মিলে ওরা ঈদের দাওয়াত খেতে শ্বশুরবাড়ি গিয়েছে। আর এইদিকে আমার কাকি আমার চাচি শাশুড়ি বাসায় একা, তো অনেক সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছে, তো এখানেও আমরা আমাদেরকে খেতে দিয়েছিল তো আমরা খাইনি, তো এখানেও আমরা পান খেয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।